আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। তো দেখো আজকে আমরা করব ক্লাস 9 এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার সেকেন্ড সামেটিভ এর মডেল কোশ্চেন পেপার 7 এর পাঁচের দাগের থেকে অঙ্কগুলো। দেখো পাঁচের দাগের বলেছে প্রমাণ করো যে কোন ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তো এই প্রমাণটা তোমাদের বইতে পেজ নাম্বার 124 এ করে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেব। পরেরটা যেটা আছে দেখো 2 নম্বরে, সেটা তোমাদের বইতে পেজ নাম্বার 178 এ আছে, ঠিক আছে। এরপরে দেখো 6 দাগের যেটা আছে সেটা তোমাদের একটা বইয়েরই এক্সারসাইজের অঙ্ক, সেটা দেখো আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এইটা এবিসি ত্রিভুজে এবি ইজ ইকুয়াল টু এসি, বি এবং সি বিন্দু থেকে এবি ও এসি বাহুর ওপর লম্ব যথাক্রমে এসি ও এবি বাহুকে ই এবং এফ বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করো যে ই এফ সমান্তরাল হচ্ছে বিসি, ঠিক আছে। তাহলে দেখো প্রদত্ত ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু হচ্ছে এসি, এই যে এবি ইজ ইকুয়াল টু হচ্ছে এসি, বি ও সি বিন্দু থেকে এসি ও এবি বাহুর উপরে লম্ব যথাক্রমে এসি বাহুকে ই বিন্দুতে আর একটা এফ বিন্দুতে ছেদ করেছে, এরপর ই এফ যোগ করা হলো, প্রামাণ্য কি ই এফ সমান্তরাল বিসি। প্রমাণ দেখো ত্রিভুজ এ বি সি এর এ বি ইজ ইকাল টু হচ্ছে এসি এবং অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকাল টু হচ্ছে অ্যাঙ্গেল এ সি বি হলো। এখন ত্রিভুজ বি সি এফ এবং বি সি ই, এই যে বি সি ই আর বি সি এফ এই দুটোর মধ্যে কি কি সমান, এই দুটোর মধ্যে যেহেতু এই সি এফ আর বি ই এই দুটো লম্ব তাহলে এই বি এফ সি কোণ ইজ ইকাল টু হবে বি ই সি কোণ, এই কোণ দুটো সমান, দুটোই 90 ডিগ্রি। আর কি সমান হবে দেখো, বি সি বাহুটা হচ্ছে সাধারণ বাহু, আর একটা হচ্ছে এফ মানে এই যে কোণটা সেটা হচ্ছে তোমার মানে এই যে বি কোণটা এদিকে ইজ ইকাল টু সি কোণটা, মানে এফ বি সি ইজ ইকাল টু ই সি বি, এই যে এই যে দেখো এই যে এফ বি সি ইজ ইকাল টু ই সি বি বা বি সি, এখানে বি এফ সি ইজ ইকাল টু বি সি আর হচ্ছে বি সি সাধারণ বাহু, তার মানে ত্রিভুজ দুটো হয়ে গেল সর্বসম। এবার ত্রিভুজ দুটো সর্বসম হওয়া মানে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান হবে, সর্বসম হওয়া মানে তাই। এবার বি সি এফ আর বি সি ই এরা কিন্তু একই ভূমি, দেখো একই ভূমি বি সির একই পাশে অবস্থিত, ঠিক আছে, এবং দুটো সরল মানে দুটো সরল রেখাংশের মধ্যে অবস্থিত, একটা বি সি আর একটা ই এফ এর মধ্যে অবস্থিত, একই ভূমি বি সির একই পাশে বি সি এবং ই এফ এর মধ্যে অবস্থিত, তার মানে বি সি এবং ই এফ সমান্তরাল হবে, কারণ আমরা জানি ক্ষেত্রফল সমান হলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে থাকবে, সেই জন্য দেখো এইটা এই একই ভূমি বি সি এর একই পাশে দুটি সরল রেখা বি সি ও ই এফ এর মধ্যে অবস্থিত, তার মানে বি সি আর ই এফ টা পরস্পর সমান্তরাল হবে, ঠিক আছে। এইটা হলো তোমাদের প্রমাণ। এরপর দেখো বলেছে একটা 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো, ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করো। তাহলে দেখো এটার জন্য প্রথমে আমি একটা 6 সেমি বাহু আঁকবো সাইডে, এই 6 সেমি হলো। এবার এই 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র আঁকবো, 6 সেমির থেকে বড় যে কোনো মাপের একটা সরল রেখা আমি টানলাম হলো, এবার সেখানে আমি এটার থেকে 6 সেমি কেটে নেব, এই 6 সেমি কেটে নিলাম। এবার এই দিকে আমি একটা 90 ডিগ্রি আঁকবো,
দেখো এই 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 হলো এইটা হলো এবার এখান থেকে আমি আবার 6 সেমি মেপে কেটে নেব এইখান থেকে নিয়ে এইখান থেকে এই এদিকে 6 সেমি কাটলাম এখান থেকে করে এদিকেও 6 সেমি কাটলাম হলো আবার এখান থেকে এখানে বসিয়ে নিয়ে এদিকেও 6 সেমি কাটলাম এই দুটোকে জয়েন করে দিলাম এইবার এখানে একটা কর্ণ টানবো এবার এই কর্ণের সমান্তরাল করে এইটা দিয়ে সমান্তরাল সরলরেখা আঁকবো তো সেটা দেখো একান্তর কোণ সমান না করেও করতে পারি এই এই মাপটা নিয়ে নিলাম এই পুরো মাপটা এইখানে বসালাম এই কাটলাম আর এখান থেকে নিয়ে এই 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 কাটলাম এইটার মাপ নিয়ে এই কেটেছি আর এইটার মাপ নিয়ে এখান থেকে বসিয়ে কেটেছি এই দিলাম এবার এই দুটোর মাঝখানে একটা জয়েন করতে হবে এই তাহলে এ বি সি ডি এটা হবে ই তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হলো এ বি ই তাহলে লেখাটা দেখো এই এবিসিডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এবিই অঙ্কন করা হলো হলো এরপর দেখো মেনসুরেশনের অঙ্ক পাশাপাশি দুটি ঘরের দৈর্ঘ্য 4 মিটার প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার প্রতিটি ঘরে দুটি করে 1.5 মিটার ইনটু 1 মিটার মাপের জানালা আছে প্রতিটি ঘরে প্রবেশের জন্য একটি করে এবং একটি ঘর থেকে অন্য ঘরে যাওয়ার জন্য একটি অর্থাৎ মোট 3টি দরজা আছে প্রতিটি দরজার মাপ 2.5 মিটার ইনটু 1 মিটার ঘর দুটির 4 দেওয়াল প্রতি বর্গ মিটারে 50 টাকা হিসেবে রং করতে কত খরচ পড়বে তাহলে দুটো ঘরেরই দৈর্ঘ্য আর প্রস্থ সমান একটা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করে তাকে 2 দিয়ে গুণ করলেই মোট ক্ষেত্রফলটা পেয়ে যাব এবার প্রতিটি ঘরে দুটি করে জানলা আছে তার মানে টোটাল একটা জানলার ক্ষেত্রফল বার করে তাকে 4 দিয়ে গুণ করব দুটো ঘরে দুটো করে মানে মোট 4টে আছে আর দরজা আছে প্রতিটি যে মাপটা দেওয়া আছে মোট 3টে তাহলে 3টে দরজার ক্ষেত্রফল বার করব তাহলে ওই 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল থাকে 3টে দরজা আর 3টে যায় 4টে জানলার ক্ষেত্রফল বিয়োগ দিলে যেটা পড়ে থাকবে সেটার সঙ্গে 50 গুণ করলে আমাদের উত্তরটা বের হবে তাহলে দেখো ঘরের দৈর্ঘ্য 4 মিটার প্রস্থ 6 মিটার আর উচ্চতা 4 মিটার সুতরাং 4 দেওয়ালের
चार देवालेर क्षेत्रफल इजिकल टू की टू इंटू दैर्घ्य जोग प्रस्थ इंटू उच्चता वर्ग एकक তাহলে টু ইন্টু দৈর্ঘ্য মানে হচ্ছে চার যোগ প্রস্থ মানে হচ্ছে ছয় ইন্টু চার বর্গ মিটার, তার মানে দুই গুণ দশ গুণ চার মানে হচ্ছে কুড়ি, চার কুড়ি আশি। তাহলে দুটি ঘরের মোট চার দেওয়ালের ক্ষেত্রফল ইজিকাল টু হবে আশি গুণ দুই একশো ষাট বর্গ মিটার। তাহলে প্রতিটি ঘরে দুটি করে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ইন্টু ওয়ান মিটার মাপের জানলা আছে, তার মানে চারটি, একবারে লিখেছি চারটি জানালার ক্ষেত্রফল চার ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর প্রস্থ হচ্ছে ওয়ান বর্গ মিটার, তার মানে এটা ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ফোর হবে, তার মানে হচ্ছে চার পনেরো ষাট মানে ছয় বর্গ মিটার হলো। এবার তিনটি দরজার, তিনটি দরজার ক্ষেত্রফল হচ্ছে থ্রি ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে থ্রি ইন্টু দৈর্ঘ্য মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ প্রস্থ মানে এক বর্গ মিটার। তাহলে থ্রি ইন্টু টু পয়েন্ট ফাইভ মানে হচ্ছে তিন পঁচিশ পঁচাত্তর মানে সেভেন পয়েন্ট ফাইভ বর্গ মিটার। এবার জানলা দরজা বাদে চার দেয়ালে ক্ষেত্রফল বার করব। তাহলে জানালা ও দরজা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল ইজিকাল টু কি হবে, মোট ছিল দেখো এখানে কত আশি, তাহলে আশি থেকে বিয়োগ দিতে হবে, তাহলে হবে আশি মাইনাস ছয় মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ এত বর্গ মিটার। তাহলে আশি থেকে ছয় বিয়োগ দিলে হচ্ছে সেভেন্টি ফোর মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ, তার মানে এটা হবে যদি আমি এটা হচ্ছে পয়েন্ট ফাইভ দশ ধরে চেয়ে সাত হয়ে সাঁতার একে এটা হয়ে যাবে আট, আট আর চারে বারো, সরি এটা তো চোদ্দো, আটে আট আর ছয় চোদ্দো, আট আর ছয় চোদ্দো, এটা হবে ছেষট্টি হলো সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ। এইবার বলেছে প্রতি বর্গ মিটার পঞ্চাশ টাকা হিসাবে রং করতে কত খরচ পড়বে, তাহলে এটার সঙ্গে পঞ্চাশ দিয়ে গুণ হবে, তাহলে সুতরাং প্রতি বর্গ মিটারে পঞ্চাশ টাকা হিসাবে রং করতে মোট খরচ ইজিকাল টু হবে সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু পঞ্চাশ এত টাকা। তাহলে পাশ দিয়ে
গুণ করি, তারপর শূন্যটা পাশে বসিয়ে দেবো। পাঁচ পাঁচা পঁচিশ, হাতে রইল দুই, তিরিশ হাত দিয়ে বত্রিশ, হাতে তিন, পাঁচ ছয় তিরিশ, হাত তিনে তেত্রিশ। এবার এখানে একটা শূন্য বসি, এখানে পয়েন্টটা উঠে গেল, এত টাকা, তার মানে 3325 টাকা। দেখো এই জায়গাটাতে লিখেছি যার যা জানলা দরজা বাদে চার জালে ক্ষেত্রফল, এখানে 80 থেকে না, একটা ঘরের ক্ষেত্রফল তো 80 ছিল, তাহলে দুটো ঘরের তো 160, এই যে 160 থেকে বিয়োগ হবে, তাহলে 160 তার থেকে বিয়োগ হচ্ছে 6, তার থেকে বিয়োগ হচ্ছে 7.5, 160 থেকে যদি বিয়োগ হয় তাহলে হবে 154, ঠিক আছে, 160 থেকে যদি বিয়োগ হয় 6 তাহলে আসবে 154, তার থেকে যদি 7.5 বিয়োগ হয় তাহলে আসবে 146, 146.5 হলো। এবার এইটার সাথে গুণ করতে হবে 146, 146.5, পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ, হাতে রইল দুই, তিরিশ আর দুয়ে বত্রিশ, হাতে তিন, কুড়ি আর তিনে তেইশ, হাতে দুই, পাঁচাকে পাঁচা দুয়ে সাত, পয়েন্টের জন্য শূন্য এসে কাটাকুটি গেল, তার মানে 7325 টাকা, এটা হবে উত্তর। এবার দেখো বলেছে দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের অন্তর 2 সেমি, বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটার ব্যাসার্ধ যদি হয় x, আরেকটা হবে x+2, ঠিক আছে, তাহলে x দিয়ে একবার পরিধি আর x+2 দিয়ে একবার পরিধি, এই দুটোর অনুপাত হবে 2:3, সেখান থেকে ব্যাসের দৈর্ঘ্য বেরোবে। তাহলে দেখো মনে করি একটি বৃত্তের ব্যাসার্ধ x সেমি, অপর বৃত্তের ব্যাসার্ধ হবে x+2, যেহেতু 2 সেমি অন্তর এত সেমি। সুতরাং প্রথম বৃত্তের পরিধি 2πx সেমি, যেহেতু আরেক জায়গায় x হলো, আর দ্বিতীয় বৃত্তের পরিধি = 2πx+2 সেমি। এবার এই দুটোর অনুপাত 2:3, তার মানে প্রশ্নানুযায়ী 2πx/2 = হচ্ছে 2/3, তাহলে এখান থেকে 2 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে থাকছে x/x+2 = হচ্ছে 2/3। কোনাকুনি গুণ করলে এখান থেকে 3x = হচ্ছে 2x+4, এটা এদিকে চলে গেলে x = হচ্ছে 4। সুতরাং প্রথম বৃত্তের ব্যাস হচ্ছে কত? সুতরাং প্রথম বৃত্তের ব্যাস, প্রথম বৃত্তের ব্যাসার্ধ ছিল x, তার মানে 2x, তার মানে হচ্ছে 2×4 8 সেমি। তাহলে দ্বিতীয় বৃত্তের ব্যাস কত হবে? 2×x+2, তার মানে 2×6, মানে হচ্ছে 12 সেমি, ঠিক আছে, একটা 8 আর একটা হচ্ছে 12। নেক্সট দেখো একটা অঙ্ক, পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে দিয়েছে। পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য যে ছকটা করতে হবে তাতে আমাদের শ্রেণী থাকবে,
মধ্যবিন্দু থাকবে আর একটা পরিসংখ্যা থাকবে, আর কিছু লাগবে না। তাহলে ছকটা দেখো আমি করছি, শ্রেণী, তারপরে মধ্যবিন্দু, তারপরে হচ্ছে পরিসংখ্যা। প্রথমটা হচ্ছে 10 থেকে 15, তারপর 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35। মধ্যবিন্দু মানে এটা যোগ করে বাই টু, তার মানে 25/2, তার মানে হচ্ছে 12.5, 12.5। তাহলে দেখো এটা 10 এর সঙ্গে 2.5 যোগ করে এটা হচ্ছে, একইভাবে সেগুলো যাবে, তাহলে এটা হবে 17.5, এটা 22.5, এটা হবে 27.5, এটা হবে 32.5, আর পরিসংখ্যাটা যা আছে 40, 90, 160 আর 160। এবার আমাদের ছক কাগজে করতে হবে। দেখো এই আমার ছক কাগজ, এই এক্স অক্ষ বরাবর, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স ড্যাশ, মাঝখানে হচ্ছে 0, এটা এক্স, আর এদিকে হচ্ছে ওয়াই। এবার দেখো ওয়াই সাপেক্ষে আমার পরিসংখ্যাটা যাবে, এক্স হচ্ছে তোমার মধ্যমানটা যাবে। এবার পরিসংখ্যা যেহেতু, আচ্ছা আমি প্রথমে এক্সটা দেখাই, এখান থেকে এটা হচ্ছে 5, এটা 10, এটা 15, 20, সরি এটা 25, 30, 35, 40। এবার পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে একটা শ্রেণী আগে আর একটা শ্রেণী পরে আমাদের লাগে। যেমন দেখো এখানে পরিসংখ্যার প্রথম শ্রেণী ছিল 10 থেকে 15, তাহলে আমাদের এর ঠিক আগের শ্রেণী মানে, তাহলে কি হবে আগের শ্রেণীটা হবে হচ্ছে 5 থেকে 10, এটা লাগবে, আর এর ঠিক পরের শ্রেণী মানে 35 থেকে 40। এটা ছকের মধ্যে লিখবে না, আমি বোঝাবার জন্য তোমাদের লিখলাম। তাহলে 5 থেকে 10 এর মধ্যে লাগবে, আর লাগবে হচ্ছে 35 থেকে 40। এদের পরিসংখ্যাগুলো হবে হচ্ছে 0 করে, ঠিক আছে। তাহলে এর মধ্যবিন্দু হবে 7.5, আর এর মধ্যবিন্দু হবে 37.5, ঠিক আছে। ছকে লিখবে না, আমি বোঝাবার জন্য করলাম। হলো, এইবার দেখো এখানে এক ঘর সমান এক একক আমি ধরছি এক্স অক্ষ বরাবর, কিন্তু ওয়াই অক্ষ বরাবর দেখো অনেকটা বড় বড় আছে, 40, 90, 10, 60, 160। তাহলে আমি যদি এক ঘর সমান 5 একক ধরি, তাহলে আমার জিনিসটা অনেকটা ছোটর মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক ঘর সমান যদি 5 একক হয়, তাহলে দু ঘর সমান হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 20, এটা হয়ে যাবে 30, এটা 40, এটা 50। আচ্ছা প্রথমটা দেখো যেটা আছে বিন্দুটা বস, প্রথমটা বসবে হচ্ছে পরিসংখ্যা হবে 0, এই বিন্দুটা হবে মানে 5 থেকে 10 এর ঠিক মাঝখানটা, মানে হচ্ছে 7.5, মানে 7 আর 8 এর ঠিক মাঝখানটা, তার পরিসংখ্যা 0 হলো। এবার 10 থেকে 15, ঠিক এই মাঝখানটা, তার পরিসংখ্যা কত আছে দেখো 40, তার মানে এটা হচ্ছে 10, 20, 30, 40, এইখানটায় আসবে, এই ঠিক মাঝখানটা, মানে এই দিকে 40 আর এই দিকে হচ্ছে এইখানে 12.5। এরপরটা আসবে দেখো 90, তাহলে এটা 40 হলো, এটা 50 হলো, এটা 60, এটা 70, এটা 80, এটা 90। 90 মানে 15 ঠিক মাঝখানে গিয়ে যাচ্ছে দেখো, এইটা এইটা হলো 90। হলো,
এরপরে দেখো 100 আছে, তার মানে পরেরটাই এটাই 100 হবে, তার মানে এইটার মাঝখানে, তার মানে হচ্ছে এইটা হবে, ঠিক মাঝখানটা আসবে এই বিন্দুটা, বিন্দুগুলো দাগ করছি। তারপরে আসবে দেখো 100-র পরে আছে 60, 60 মানে এটা তো 40 গেছে, 10, 20, 30, 40, 50, 60, 60 মানে এইখানে 27.5 হলো। তারপরেরটা আছে দেখো 160, এইটা গেছে 100, তারপরে এটা হবে 110, 120, 130, 140, 150, 160, 160 এইখানে আসছে, গিয়ে এইটাই আসবে 1.5, ঠিক আছে এই মাঝখানটা। তারপরে আসবে দেখো এইটার ঠিক মাঝখানে, এটা জিরোতে আসবে। এইবার পরপর পরপর যেটা যেটা ঘর আছে আমাদের কিন্তু মেলাতে হবে, ঠিক আছে, স্কেল দিয়ে আলাদা আলাদা যোগ করতে হবে। তাহলে প্রথম মাস শেষের পরিসংখ্যাটা জিরো হবে, তাহলে এটার সঙ্গে এটাকে জুড়ে দিই। এই এরপরের শ্রেণীটার সঙ্গে কোনোটা গ্যাপ দিয়ে গেলে কিন্তু চলবে না, যেটার থেকে পরের শ্রেণীটার জন্য মধ্যবিন্দুর সঙ্গে ওই, তারপরে এইটার থেকে এইটা, তারপরে এটা থেকে এইটা, এইটা থেকে এইটা, তারপরে এইটা থেকে এইটা, এই হলো আমার পুরো পরিসংখ্যা বহুভুজ। তাহলে এদিক বরাবর থাকছে আমার হচ্ছে মধ্যবিন্দু বরাবর আমাকে নিতে হয়েছে, তার মানে এদিক বরাবর আমার থাকছে শ্রেণীটা, ঠিক আছে, এদিক বরাবর হচ্ছে শ্রেণী, মধ্যবিন্দু দিয়ে হয় শ্রেণী, আর এদিক বরাবর আমার থাকছে পরিসংখ্যা। তো এখানে তোমরা দিয়ে দিতে পারো কোন ঘর সমান 10, 20, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, যেরকম তোমরা ধরবে স্কেল সেই হিসাবে 150, 160, এই হলো। এবার এর একটা লেখা আছে দেখো, সেটা আমি বলে দিচ্ছি। দেখো পরিসংখ্যা বহুভুজটা পরপর এরকম নাম দিয়ে নিতে হবে, এ বি সি ডি ই এফ জি পরপর। দেখো লেখাটা হচ্ছে এইটা, ছক কাগজে এক্স ও এক্স এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ দুটো লম্ব অক্ষ, যেটা আয়ত্ত লেখার ক্ষেত্রেও লিখেছিলাম, এখানে এক্স অক্ষ বরাবর একটা বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক একক, যেহেতু এক ঘর সমান এক একক ধরে করেছি, আর এখানে ওয়াই অক্ষ বরাবর একটা বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 5 একক ধরেছি, কারণ না হলে দুটো ইকুয়াল টু 10 তো হয় না। সেই হিসাবে পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণী ঠিক আগের শ্রেণী, যেটা এখানে লিখে দিয়েছে পেন্সিল দিয়ে 5 থেকে 10, আর শেষ শ্রেণী পরের শ্রেণী 35 থেকে 40 নেওয়া হবে। এই দুই শ্রেণীর পরিসংখ্যা হবে হচ্ছে 0। এবার এখানে আমার জায়গা আটেনি বলে আমি এখানে লিখেছি, তোমরা পরপর নিচেই লিখবে। এরপর এই যে মধ্যবিন্দু কমা পরিসংখ্যা, প্রথমটার মধ্যবিন্দু দেখো এই যে 7.5, 0, তারপর একটা 12.5, 40, এই যে এই ছক থেকেই পাচ্ছি দেখো 12.5, 40, সেটা কমা এটা, পরপর এই বিন্দুগুলো যোগ করে এ বি সি ডি ই এফ জি পরিসংখ্যা বহুভুজটি অঙ্কন করা হলো। এই এতটা যেটা তোমরা ওই ছক কাগজের যেদিকে ডান দিকে পেজ থাকে রুলটা না সেই দিকে লিখবে। বোঝা গেল কি করে করবে?